অবস্থা দেখো, অবস্থা দেখো, সারাদিন এইরকম গোল, সারাদিন বদমাশের পড়াশোনার নাম নেই একটু। আফটারনুন সবাইকে, ত্রিশানন্দর মোহনের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আই হোপ সবাই খুব খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বিকেলবেলা, তো বিকেলবেলা একটু বাইরে এসেছি আর ডোডো ওখানে খেলছে রাস্তায়, তো সেই জন্য আমি একটু বাইরে দাঁড়িয়েছি। তো একটু ঘুমিয়েছিলাম আর আজকে ওয়েদারটা অনেকটা কমে গেছে সেরকম, আর ঠান্ডাও নেই কিন্তু মেঘলা হয়ে আছে আর খুব বাজে ওয়েদার হয়ে আছে। তো সেই রকম সেই ঘরের মধ্যেই ছিলাম এতক্ষণ, তো একটু এসে বাইরে এসেছি আর ডোডো অনেকক্ষণ বাড়িতে মধ্যেই ছিল, তো ওকে বললাম যে চলো একটু বাইরে খেলে নাও, তো ও একটু খেলছে আর আমি এখানে একটু বাইরে দাঁড়িয়ে আছি। প্রায় বিকেল 5টার মতো বাজে, তো এখন আমি যাব গিয়ে কিচেনে টুকটাক কাজকর্ম করবো আর সন্ধ্যা দেওয়ার আছে, মানে ঠাকুরকে সন্ধ্যের বেলা পুজো দিতে হবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকালে আমরা সবাই নিরামিষ খেয়েছি আর এখন আমি একটু যাব গিয়ে কিচেনে কড়াশুটির কচুরি বানাবো। তো চলুন বন্ধুরা দেখতে রাখুন ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব খুব ভালো লাগবে। হ্যাঁ কি হয়েছে? তো ডোডোর খেলা হয়ে গেছে, ও আর খেলবে না, তো এখন সেই জন্য আমিও ভিতরে ঢুকে যাচ্ছি গিয়ে বাড়ির সংসারের কাজকর্ম করছি। হ্যাঁ চলো চকলেট দেবো, এসো ডোডো, ডোডো বেশি আর নেই, শেষ হয়ে গেছে। তো এখন এসে গেছি কিচেনে, আজকে সন্ধ্যের নাস্তা হবে কড়াইশুঁটির কচুরি, মানে কড়াই মটরশুঁটিটাকেই অনেকে কড়াইশুঁটি বলে আর আমরা এটাকে মটরশুঁটি বলি। তো এইটার কচুরি বানাবো আজকে, তো সেই জন্য এখানে পুরটা আমি রেডি করছি। আর এই মটরশুঁটিটা মানে বিকেলেই ছাড়িয়ে রেখেছিলাম আর এই মটরশুঁটিটা ছাড়িয়েছে, কিছুটা আমি ছাড়িয়েছি আর কিছুটা ডোডোও ছাড়িয়েছে, তো দুজনে মিলে এই মটরশুঁটিটা বিকেলবেলা আমরা ছাড়িয়েছিলাম। আর ছাড়িয়ে তারপর গ্রাইন্ড করে মিক্সিতে আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে রেখেছিলাম, তো এখন পুরটা রেডি করছি। আর এখানে ময়দাটাও আমার মাখা হয়ে আছে, তো এখন এবার আমি তৈরি করা শুরু করে দেব। তো দেখুন এবার পুরটা দিয়ে গোল গোল করে সব পুরটা রেডি করা হয়ে গেছে অলরেডি, তো এখন আমার হাজব্যান্ড এলেই এটাকে আমি ভেজে দেবো। তো এটা তেল মাখিয়ে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, তো আমার অফিস থেকে আমার হাজব্যান্ড এসে গেলেই তখন আমি ভাজতে শুরু করে দেব। তো অলরেডি আমার ভাজা স্টার্ট হয়ে গেছে, আমার হাজব্যান্ডও ওদিকে চলে এসেছে আর আমি ওইদিকে ভাজটা স্টার্ট করে দিয়েছি। তো দেখুন কত সুন্দরভাবে ফুলছে পুরিগুলো, মানে কচুরিগুলো কত সুন্দরভাবে ফুলছে, আর এটা খেতে অদ্ভুত লাগে, মানে আমার দারুণ লাগে। আমার হাজব্যান্ড তো খুবই মানে ভক্ত কচুরির, তো ওর তো খুবই প্রিয় আর আমারও এটা বেশ সুন্দর লাগে খেতে। তো দেখুন কত সুন্দরভাবে ফুলছে, এটা একদম এত সুন্দর টেস্ট হয়েছিল, আমার হাজব্যান্ড একদম খেয়েই তো খুব খুশি আর ও একদম মানে লোভে পড়ে অনেকগুলো বেশ খেয়ে নিয়েছে আর ওর পেট একদম টাইট হয়ে গেছে। কচুরি কিসের কচুরি? কড়াই শুনে কচুরি? এই শালা কড়াই শুনে কচুরি শুনে আর কিছু না, বুঝছো তো? ওই যে দেখাই যে পেঁয়াজ আর আলু ভাজা জুড়ি ক্ষীর হয়ে যাবে পুরো একদম। সকালে একটু অড়হরের ডাল বানিয়েছিলাম বেশ টেস্টি টেস্টি করে, ডালটা করেছিলাম অনেক কিছু মশলা টমেটো কাঁচা লঙ্কা টেস্টি করে বানিয়েছিলাম, তো ওটা দিয়েই সবাই অল্প করে খেয়েছে। তো আমার হাজব্যান্ড বললো ও আবার মিষ্টি দিয়ে খাবে, সেই জন্য ওকে আবার দুটো দিলাম, ও মিষ্টি দিয়ে খাচ্ছে।
তো সন্ধে নাস্তা মোটামুটি সবার হয়ে গেছে, এখন আমরা একটু আড্ডা মারছি সবাই মিলে। তো বাবা যেই ঘরটাতে থাকে ওই ঘরটাতে এসে আমরা আড্ডা মারছি। আর দেখুন মাছটা আমার কতটা এখন কতটা অ্যাক্টিভ হয়ে গেছে, মানে অনেকটাই এখন মোটামুটি খেলছে আর খুব মানে নর্মাল হয়ে গেছে। আর বেশ ভালো লাগে আমার এই মাছটা দেখতে। ডোডো তো বেশ খেলে এই মাছটার সঙ্গে, তো এখন এখানে খেলছে আর আমরা সবাই মিলে এখানে আড্ডা মারছি। সারাদিন জেব্রা হবে, পড়াশোনার নাম নেই, সারাদিন জেব্রা হবে। চল পড়তে বসবি, চল এবার। অনেক ঘোরা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে, যা পড়ে না একটু পড়ে না, খাওয়া দাওয়া হয়ে আর কিছু দরকার নেই, ঠিক আছে, থাকবো তো পড়ে থাকবো। 7 বছর ধরে আমি শুনে শুনে চলছি, এছাড়া 2 বছর বিয়ে আমি শুনবোটা কোথা থেকে, শুনছো কোথা থেকে? সেই আর কি, 6.5 আর 7 একই ব্যাপার, কি সেই 6.5 আর 7 বছর ধরে ছেড়ে দেবো, ছেড়ে দেবো। যখনই একটু গ্যাস অম্বল হলো তখনই তিসা আজকে চা বন্ধ, আজকে চা খাবো না, তারপরে আবার দুদিন পরে ব্যাস। কি দেখো 7 বছর আগে আরো কথা বলছিলাম যে কোল্ড ড্রিঙ্কস ছাড়বো, ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি না। আর রাত্রে কি খাবে? তো আমার হাজবেন্ড মোটামুটি কড়াইশুঁটির কচুরি খেয়ে একদম রাত্রেবেলা ওই ভাত খাবো, আর কিছু তো নাই। পিঠাটা করতে হবে তাহলে, তো করবো তাহলে। না আমি আর কচুরি খাবো না, তুমি আর ডোডো কড়াইশুঁটি না, আমি আর খাবো না, মামা আর ডোডো আর ভাত খাবো। তো রাত্রিবেলা আবার একটু রান্না করতে হবে, শুধু ফুলকপি আছে, তো ফুলকপি রান্না করবো, রান্না করতে যাবো, আবার ডোডোকে পড়াশোনা করাবো আর ফুলকপি ভাজা করবো। লাইন ছিল কেটে দিবে কি তুলতে পারেনি, দেখে ছাড়াবে উনি। ডোডোর কাণ্ডটা দেখুন বন্ধুরা, ও পাপা যখন থেকে অফিস থেকে বাড়ি ফিরেছে তখন থেকে ওই রকম করছে, দেখুন মানে 1 সেকেন্ডের জন্য ও স্থির নয়, মোটামুটি যখন থেকে অফিস থেকে এসেছে তো তখন থেকে এইরকম 2 ঘন্টা ধরে এইরকম চালিয়ে যাচ্ছে। দেখুন ওর এত এনার্জি, সারাদিন ধরে ও এরকম করতেই থাকে, ওর এত এনার্জি। হ্যাঁ ওকে সারাদিন এরকম করতে হবে, দেখুন তো এ সারাদিন এরকম করতেই থাকবে। এখন এরকম করতে দিলে হবে না, ওকে পড়াতে বসাতে হবে। আমি এখানে ব্লগটাকে এন্ড করে দিচ্ছি, না হলে এই ক্যামেরা চলতে থাকলে ও এরকম বদমাশি করতেই থাকবে। তো এখন আমি ওকে পড়াতে বসাবো, আর রাতে রান্নাও কিছু বাকি মানে করতে হবে কিছু। তো ডাল রান্নাটা আছে, ডাল রান্নাটা আছে, আর একটা ফুলকপির কিছু বানাবো, ফুলকপি বানাবো। তো এখানে ব্লগটাকে এন্ড করছি বন্ধুরা, নতুন একটা ভিডিও আবার দেখা হচ্ছে, চলুন টাটা, গুড নাইট।